করোনার কারণে মাস্ক পরা পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ প্রধানমন্ত্রীর স্কুল বন্ধ থাকলেও পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতেই উপনির্বাচনে অংশ নিয়েছে বিএনপি মন্তব্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ১৯ অক্টোবর মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপি সিলেটে পুলিশের নির্যাতনে নিহত রায়হানের শরীরে ১১১টি আঘাতের চিহ্ন মিলেছে দ্বিতীয় ময়নাতদন্তে তুলে ফেলা হয়েছে আঙুলের নখ রাজধানীতে ঝুলে থাকা তার অপসারণ বন্ধ ঘোষণা নভেম্বরের মধ্যে সরিয়ে নেওয়া হবে মাটির নিচে জানালেন মেয়র ফজলে নূর তাপস রাজধানীর খিলক্ষেত এলাকার রাস্তায় পরিত্যক্ত ব্যাগে পাওয়া নবজাতককে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে শিশু হাসপাতাল খুচরা পর্যায়ে কেজি প্রতি ৩০ টাকা দরে আলু বিক্রি হবে এটাই চূড়ান্ত বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুর্শিদ বিশ্বকরণে আরও ৪,০০০এর মতো মানুষের মৃত্যু হয়েছে নতুন ৩.৫ লাখ সহ মোট আক্রান্ত ৪,০২,৬৪,০০০ করোনা ভাইরাসের কারণে প্রায় ৭ মাস বন্ধ থাকার পর মসজিদুল হারামে আবারও জামাতের নামাজ আদায় শুরু আইপিএলের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ ডাবল সুপার ওভারে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর নায়ক ক্রিস গেইল